যোগান বিভাগক আমি নির্দেশ দিছিল লকডাউন কার্যসূচী চলি থাকার সময় কোনো যুক্তিতেই যাতে তেখেতসকলে অত্যাবশ্যক সামগ্রীর মূল্য বৃদ্ধি নকরে। যোগান বিভাগক আমি নির্দেশ দিছিল আর মানে নিজেও মুখ্যমন্ত্রী হিসাবে যান হোলসেলার আছে বিভিন্ন সামগ্রীর সকলকে আমি আহ্বান জানাইছিল যাতে লকডাউন কার্যসূচী চলি থাকার সময় যাতে কোনো যুক্তিতেই যাতে তেখেতসকলে অত্যাবশ্যক সামগ্রীর মূল্য বৃদ্ধি নকরে আর তেখেতসকলে আমাক প্রতিশ্রুতি দিছে। মই বিভিন্ন জিলায় জিলায় এই হোলসেলার সত্যি মই পুনপুটিয়া কথা পাতিছো, অনুরোধ জানাইছো, আমি এতিয়া সকলে মানবীয় দায়িত্ব পালন করব লাগিব, মানব ধর্ম পালন করব লাগিব। সেই কারণে এই সময়ত কোনোৱে যাতে মূল্য বৃদ্ধি করে দুখিয়া জনগণক অশান্তি নিদিয়ে, সকলে অসমের 3,30,00,000 মানুষের সেবার বাবে আত্মনিয়োগ করে সকলকে মই আহ্বান জানাইছো। 24